নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে এমন একটি খবর দেখাবো যা দেখলে ইতিমধ্যে আপনারা ঘাবড়ে যাবেন। এই যে 2022-এ দুদিন আগেই যে টেট পরীক্ষা হলো, নিয়োগ কিন্তু এখনই সম্ভব নয়। যতই পর্ষদ বলুক যে খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট বার করে দেবো এবং নিয়োগ প্রসেস করব, এমনটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা বিষয় দেখাবো যেটা আপনারা একটু হলেও চমকে যাবেন। তো চলুন, বিশেষ কথা না বাড়িয়ে সেই বিষয়েই একটু লক্ষ্য রাখা যাক। তার আগে বলে রাখি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে নেবেন। চলুন, গুরুত্বপূর্ণ বিষয়টি যে পেপার কাটিং সেটা দেখে নিন আপনারা। দেখুন বন্ধুরা, খবরটি ওয়ে টু নিউজে দিয়েছে, টেট পাস করলেও এখনই চাকরি নয়, টেট পাস করলেও এখনই চাকরি পাবেন না প্রার্থীরা, এমনই মত আইনজীবীদের। বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন নিয়োগই হবে না, যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ বলছে দ্রুত নিয়োগ হবে। অথচ বিএড প্রশিক্ষকরা প্রাথমিক চাকরির জন্য যোগ্য কি না, একাডেমিক মূল্যায়নের জন্য কমিটির সুপারিশসহ একাধিক বিষয় নিয়ে মামলার জেরে জটিলতা রয়েইছে। তাই আইনজীবীদের দাবি, মামলার নিষ্পত্তি না হলে টেটের ফল প্রকাশ করলেও নিয়োগ করতে পারবে না পর্ষদ।